পাশ দিয়ে গেলেই ফুলের ঘ্রাণ পাবেন, খুব সুন্দর। এর মধ্যে দুটো তিনটা ফুলের গন্ধের সুবাসের সংমিশ্রণ আছে। এক, আপনি গন্ধরাজ এর গন্ধ একটু পাবেন, কামিনীর একটু গন্ধ পাবেন, এবং তার সঙ্গে আপনি রজনীগন্ধার গন্ধটিও পাবেন। সব আর সন্ধ্যেবেলায় এই সুবাস এত সুন্দর হবে, ওই দেখুন জঙ্গলের মধ্যেও হয়ে রয়েছে। শুধু জায়গাটা পরিষ্কার রাখবেন, আর আপনারা যাতে সেখান থেকে এই ফুলের, কিন্তু যখনই আপনি তুলে নেবেন এর স্থায়িত্ব বেশিক্ষণ থাকবে না। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন আজকের এই ভিডিও আমাদের এই চ্যানেলে এসে দেখছেন, তাদের অনুরোধ রাখি ভালো কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং ভালো একটি ফুল গাছ এবং তার সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কিত ভিডিও আজকের এই চ্যানেলে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক দেবেন, এবং সর্বোপরি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, তাহলে আপনারা অনায়াসে আমাদের ভিডিওটি সবার প্রথমে যখনই ইউটিউবে আপলোড করবো আপনারা পেয়ে যাবেন। একটু নয়েজি আছে রাস্তার ধারে, আমাদের ঘরটি রাস্তার ধারে, তাই নয়েজ হলে বা সাউন্ড কিছু অন্যরকম আসলে কিছু মাইন্ড করবেন না। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন একটি গাছ আমি আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। এই যে ফুল দেখছেন, এটি হয়তো আপনাদের অনেকেরই পরিচয়ে আছে, কিন্তু যাদের পরিচয় নেই তাদেরকে বলি, এই ফুলটির নাম হচ্ছে মাধবীলতা। এই গাছটি মাধবীলতা, মাধবীলতার ফুল। এবং আপনারা বিশ্বাস করবেন না, সন্ধে হতে না হতেই এই ফুল থেকে এত সুন্দর গন্ধ বেরোয়। আপনি যদি এই গাছের পাশে আসেন, এই গন্ধে আপনি অপূর্ব অনুভব করবেন এবং খুবই আনন্দিত হবেন। এখানে দেখুন মাধবীলতা, একটি লতানো গাছ, এবং তার ফুলের যে ফোঁটা এটা দেখুন কত সুন্দর হয়েছে, সম্পূর্ণ জায়গা পুরো ভরে আছে। এবং সন্ধেবেলা এর পাশ দিয়ে গেলেই ফুলের ঘ্রাণ পাবেন, খুব সুন্দর। এর মধ্যে দুটো তিনটা ফুলের গন্ধের সুবাসের সংমিশ্রণ আছে। এক, আপনি গন্ধরাজ এর গন্ধ একটু পাবেন, কামিনীর একটু গন্ধ পাবেন, এবং তার সঙ্গে আপনি রজনীগন্ধার গন্ধটিও পাবেন। সব কিছু সংমিশ্রণ এর মধ্যে রয়েছে। দেখুন থোকে থোকে হয়। আপনাকে এটি করার জন্য একটি আর্মেচার তৈরি করতে হবে, বা কোনো একটা সিম্পল ছোটো গাছকে বেছে নিতে হবে, তার নিচে একে রোপণ করতে হবে। এই দেখুন ধরে ধরে পড়ে একেবারে অজস্র, দেখুন কত হয়ে থাকে, ডালে ডালে পুরো ভরে থাকে। আমরা অধিক হয়ে গেলে ছেঁটে ফেলে দিই, রাস্তারই একদম ধারে হয়ে রয়েছে। আপনারা চাইলে আপনাদের লনে গার্ডেনের মধ্যে সুন্দরভাবে এটা করতে পারেন, তবে একটি কথা, এটিকে টবে করবেন না, কারণ এ অনেকটা স্পেস চায় এবং অনেক বড় হলে তবেই এ ভালো ফুল আপনাকে দেবে। এবার পরিচর্যার কথা বলি। মাটিতে যদি রোপণ করেন, কোনো পরিচর্যাই আপনাকে লাগবে না, কিচ্ছু করতে হবে না এর জন্য। না এতে কোনো সার দিতে হবে আপনাকে, না আপনাকে কোনো রকম স্প্রে করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার নেই, কোনো রকম নিম তেল বা কোনো রকম কীটনাশক স্প্রে করার দরকার নেই, কোনো রকম সার প্রয়োগ করার দরকার নেই, আপনি আপনিই হবে। আপনি শুধু একে রোপণ করবেন একটি এমন জায়গায় যে জায়গায় ডাইরেক্ট সানলাইটটি আসে। দেখুন রাস্তার ধারে ডাইরেক্ট সানলাইট, কোনো শেডিং পোর্শন নেই। এইভাবে আপনি যদি ডাইরেক্ট সানলাইটের মধ্যে এই গাছটিকে রোপণ করেন, তাহলে আপনি অদ্ভুত এই গাছের আনন্দ উপভোগ করবেন প্রায় এক বছরের মধ্যেই। এবং এই গাছের কতগুলো আমি ছোটো ছোটো ক্লোন আপনাদের দেখাচ্ছি, এবং কোন জায়গায় লাগানো হয়েছে সেটিও আপনাদের দেখাই, আসুন শেয়ার করি আপনাদের সঙ্গে। এটি লতানো গাছ, হ্যাঁ, কোনো একটা বড়ো জায়গা খুঁজে চেয়ে নেয়। এর ভিতরে আছে এই লতা গাছগুলোর নিচে আছে, আপনাদের দেখানো একটু কষ্টসাধ্য। এই যে দেখুন এই কাণ্ড, এই এই দেখুন এর সঙ্গে বের হয়ে, এই দেখুন আপনিই লেগে আছে। এই যে শক্ত কাণ্ডমূলক জিনিসটা দেখছেন, মাটিতে গিয়ে উঠেছে, ওই ভিতরে ওটাই হচ্ছে ওর গোড়া। এই যে এটা হচ্ছে এর গোড়া, এই দুটো সংমিশ্রণ গোড়া, এর মধ্যে কাটাও থাকে। হ্যাঁ, খুব সাবধানে থাকবেন, দেখবেন সাবধানে রোপণ করবেন, একদম টপের পোর্শনে কাটা থাকে না, কিন্তু একটু শক্ত যে জায়গাগুলো পাবেন, এই যে দেখছেন এগুলো শক্ত জায়গা, এগুলোর মধ্যে কাটা থাকে, তাই খুব সাবধানে এটিকে যখন কাটবেন বা কাটিং করবেন খুব সাবধানে করবেন, প্রুন করবেন, ওর পাশ দিয়ে আবার বেরোবে। এ অমর গাছ, এই গাছে কিচ্ছু পরিচর্যা লাগে না। এর ছোটো ছোটো কিছু ক্লোনও আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আর এছাড়াও এইদিকেও হয়ে রয়েছে, একটু জঙ্গলা জায়গায় হয়ে রয়েছে, তাও আপনাদের সঙ্গে শেয়ার করবেন। এই দেখুন এই মাধবীলতা হয়ে রয়েছে, এখানে দেখুন কত উঁচু জায়গা নিয়ে নিয়েছে জঙ্গলের ভিতরে, এটা দেখানো খুবই কষ্টসাধ্য। এই দেখুন, এই দেখুন ছোটো ছোটো কুড়ির ব্রাঞ্চ এসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি বড় হবে এবং থোক 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 ফুলে ঝরে ঝরে পড়বে, একবারে ঝুলে থাকবে। আর সন্ধ্যেবেলায় এই সুবাস এত সুন্দর হবে, এই দেখুন জঙ্গলের মধ্যেও হয়ে রয়েছে। শুধু জায়গাটা পরিষ্কার রাখবেন, আর আপনারা যাতে সেখান থেকে এই ফুলের, কিন্তু যখনই আপনি তুলে নেবেন এর স্থায়িত্ব বেশিক্ষণ থাকবে না, খুব জোর আধা ঘন্টা, তারপরে মূর্ছে যাবে, কারণ এ যখন লিকুইড রসটি পাবে না গাছের থেকে মূর্ছে যাবে। এখানেও দেখুন আপনি চারা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এই দেখুন চারা, এই এখানে হয়ে রয়েছে, এই যে এটি একটি মাধবীলতা গাছ, এই সম্পূর্ণ গাছ, এই দেখুন এর গোড়া, এই দেখুন গোড়া, এটি হচ্ছে এর গোড়া। এটিকে তুলে নিয়ে আপনি যদি কারো বাড়িতেও দেখেন এরকম, ওর সংলগ্ন জায়গাতেই পাবেন, কারণ এর গোড়ার থেকেই এই নতুন গাছ তৈরি হয়। এবং একে তুলে নেবেন আর তুলে নিয়ে ঘরে এনে বর্ষাকালে রোপণ করে দেবেন, আপনি অনায়াসেই গাছটির থেকে এক বছরের মধ্যে অনেক ফুল পাবেন। এই দেখুন এটিও আরেকটি গাছ, এই দেখুন কাষ্ঠল হয়ে গেছে, এই দেখুন কাষ্ঠল হয়ে গেছে, আর কত শক্তপোক্ত, আমি এটাকে কেটে কুটে রেখে দিই তাও আবার হতে থাকে। তাই এই জন্যেই বলছি এটা অমর গাছ, এই গাছে আপনার কোনো পরিচর্যা লাগবে না, আপনি হবে আপনাকে ফুলও দিতে থাকবে। এছাড়া আরও দুই একটা চারা আপনাদের একটু দেখিয়ে দিই, আসুন আমার সঙ্গে। এই দেখুন এটিও মাধুরীলতা গাছ, এরকম হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে, গোড়াটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন গোড়া মাটিতে হয়ে রয়েছে এবং দেখুন কত বড় হয়েছে, চারা এনে লাগিয়ে দেবেন আপনারা এরকম হবে। তবে কোনো কিছু, এই যেমন এই গাছটি আছে, একে এই বেরগুলো একে আকৃত করে পুরো ছেয়ে উঠবে, অথবা আপনি যদি একটা কিছু ট্রাকশন বা আর্মেচার তৈরি করে দিতে পারেন তাহলে অনায়াসেই হয়ে যাবে। এখানেও দেখুন এটাও হয়ে রয়েছে, দেখুন কত বড়, তাই কোনো পরিচর্যা লাগবে না এই গাছে, কোনো পরিচর্যা লাগে না, কিন্তু আপনি গ্রীষ্মকালে এর ফুলের অফুরন্ত আনন্দ অনুভব করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং মাধবীলতা গাছের রোপণ থেকে চারা থেকে শুরু করে কীভাবে ফুল হয় এবং কী পরিচর্যা করতে হয়, কীভাবে লো মেনটেন্যান্স গাছ এবং আপনার বাড়িতে সন্ধ্যেবেলা সুবাসে ভরে দেবে, সব কিছুই আপনারা আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। সবুজ বসন্তের সৌজন্যে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য সবুজ বসন্তের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে। আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।